সালামু আলাইকুম, আপনাদের দেখাবে এখন হেলিকপ্টার। এটা হলো আপনাদের দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এটা হলো ফুল হেলিকপ্টার 408। এটা হলো বিমানের পিছনের অংশ। এটা হলো বিমানের পিছনে পাখা। এটা হলো পিছনের পাখা আর কি। মেইন যন্ত্রাংশ দেখেন, এই যে দেখছেন, এটা বিমানের পিছনের অংশ পাখা, হেলিকপ্টারের পাখা, হেলিকপ্টারের পিছনের অংশ। এটা হলো পাঁচটা পাখার মাধ্যমে বিমানটা চলে, হেলিকপ্টারটা চলে, সরি। এইটা হলো বিমানের ল্যান্ডিং গিয়ার, এটা মেইন ল্যান্ডিং গিয়ার, এটা পুরোটাই ল্যান্ডিং গিয়ার। বাংলাদেশ বিমান বাহিনীতে সংরক্ষিত আছে। এটা হলো হেলিকপ্টারের সাইটের অংশ দেখালাম, যেখানে পাইলট থাকে সেটা দেখাচ্ছে এখন। এটা হলো বিমানে পাইলট থাকে এখানে। এটা হলো হেলিকপ্টারের, আপনাদের দেখাবো। এইটা হলো, এটা হলো আপনার নোজ ল্যান্ডিং গিয়ার, এটা হলো নোজ ল্যান্ডিং গিয়ার, নোজ ল্যান্ডিং গিয়ার। হেলিকপ্টার হোয়েন হেলিকপ্টার ল্যান্ড উইথ দিস ব্রেক, এটা মেন ব্রেক, মেন ব্রেক ল্যান্ডিং গিয়ার। বোম ইউনিট, পাঁচটা পাখা, ওই আমি কথা বলে সর্বনাশ হতো তোর, বিশ্বাস কর। তাড়াতাড়ি কাট, আমি কথা বললে তো বিপদ হয়ে যাবে। কার সাথে আসতে ভাবি বলে দেবো আমি। আসসালাম ভাবি, সালাম দাও। সালামু আলাইকুম আঙ্কেল, কি খবর? এখানে একটা বিমান ছিল, উঠায় নিয়ে গেছি। Thank you.
এটা হলো বিমানের অংশ, এই সাইটের পিছনের অংশ, এটা এটা এক সাইড, এটা বোম, এই পাশে দুইটা বোম থাকে, ওই পাশে দুইটা বোম থাকে। 421 F7BG এয়ারক্রাফ্ট, এটা যুদ্ধের সময় ব্যবহৃত হতো, একজন পাইলট থাকে এখানে। এর কনফিগারেশন হলো 1120 স্পিড, এটা হলো পিছনের অংশ, আমি দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট অসাধারণ। এই বিমানটা আর একটা, এটা আর একটা বিমান আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা বাংলাদেশের F7BG এয়ারক্রাফ্ট সিরিজ, খুব সুন্দর একটা বিমান। এটা বেশি দিন হয়নি, অকেজ হয়েছে, এখানে রেখে দিয়েছে। খুবই সুন্দর বিমানটি, খুব সুন্দর একটা বিমান, জাস্ট অসাধারণ। এর কনফিগারেশনটা MiG-21, বাংলা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।